নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রোশো হোম। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল ও আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার রিমোর্স রয়েছে। তো চলো শুরু করা যাক। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তো কিসে ওয়েট করছো, সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো এই ভিডিওতে কিন্তু আমরা মূলত আলোচনা করব রবি ফাউলারের কটূক্তি, রেফারিদের নিয়ে নিন্দা, রেফারিদের বিরুদ্ধে বারবার অভিযোগ এবং আইএসএলের মতো এত বড় মঞ্চে খারাপ রেফারিং নিয়ে প্রতিবাদ নিয়ে, যার জন্য আজ আইএসএল ডিসিপ্লিন কমিটির কাছে তাকে বিভিন্ন যুক্তি, নিজে যে ইল্লিগাল, মানে নিজের কথাগুলি যে ইল্লিগাল, সেটা প্রমাণ করতে হবে এবং ডিসিপ্লিন কমিটি শোকজ করেছে যার জন্য, সেই সম্পর্কে যুক্তিযুক্ত কিন্তু মন্তব্য করতে হবে, যাতে রবি ফাউলার নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেন। এই সব নিয়ে আলোচনা করব এবং তার সাথে সাথে নির্বাসন নিয়ে কথা বলব এবং তার সাথে সাথে রবি ফাউলারের যে শোকজ, এটার পক্ষে এবং বিপক্ষে, এই দুটো ব্যাপার নিয়ে কিন্তু ইন ডিটেলস আলোচনা করব। তো তার আগে যেটা, যারা এখনও সাবস্ক্রাইব করনি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, ক্লিক করে দাও, কারণ একদম ফ্রি সাবস্ক্রাইব করাটা, কোনো টাকা পয়সার দরকার হয় না। তো চলো এবার মেইন টপিকে আসা যাক। তোমাদের আগেই বলে রাখি, নাহলে আবার কমেন্টে অনেকেই লিখবে যে তাকে কি অলরেডি সাসপেন্ডেড ঘোষণা করে দেওয়া হয়েছে। তোমাদের বলে রাখি, এরকম কিচ্ছু নয়। আজ বিকেলবেলা নাকি দুপুরবেলা, মানে আজকে আর কি, ডিসিপ্লিন কমিটির কাছে তাকে ডাকা হয়েছে এবং রবি ফাউলার সেখানে যাবেন, সেখানে কথাবার্তা বলবেন কর্মকর্তাদের সাথে, মানে ডিসিপ্লিন কমিটির কর্মকর্তাদের সাথে, সেখানে বিভিন্ন মিটিং হবে, কথাবার্তা হবে, তারপর যা ডিসিশন নেওয়ার আইএসএল কর্তৃপক্ষ, ডিসিপ্লিন কমিটি তারা নেবেন। এখনই কোনো কিন্তু নির্বাসন বা সাসপেনশন আসেনি এখনও পর্যন্ত। তিনি কিন্তু আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের কোচ, হেড কোচ, এবং আগামী পাঁচটা ম্যাচে বিশাল কিছু অঘটন না হলে, যদি তাকে স্যাক করা না হয় বা সাসপেন্ড করা না হয়, তাহলে অবভিয়াসলি তাকে দেখতে পাওয়া যাবে ফুটবল মাঠে। এবার চলে আসি পক্ষে যুক্তিতে। আইএসএলের রেফারির বা রেফারিংয়ের মান, বা আইএসএলের যেসব রেফারি রয়েছে, একটাও ফরেনার রেফারি নেই। এবং এই রেফারিং নিয়ে ভারতের মতো একটা ডেভেলপমেন্ট, মানে ফুটবল ডেভেলপমেন্ট কান্ট্রিতে ফুটবল খেলা যায় না, তাও আবার সেটা টপ ডিভিশন লিগের ফুটবল চালানো যায় না, কারণ আইএসএলের রেফারিংয়ের মান, সেটা রবি ফাউলার যা বলছেন, সেখানে আমি থাকলে আমিও তাই বলতাম, বা তোমরা থাকলে তোমরাও তাই বলতে। শুধুমাত্র এসসি ইস্টবেঙ্গল নয়, শুধুমাত্র এটিকে মোহনবাগান নয়, শুধুমাত্র নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নয়, শুধুমাত্র কেরালা ব্লাস্টার্স এফসি নয়, শুধুমাত্র উড়িষ্যা এফসি নয়, প্রত্যেকটা টিমের সাথে প্রত্যেকটা ম্যাচ কিন্তু খারাপ রেফারিং হয়েছে। এবং আমার যেটা এখন এই মুহূর্তে মনে পড়ছে, এটিকে মোহনবাগানের একটা ডিজার্ভ গোল, যেটা জামশেদপুরের বিরুদ্ধে একটা হওয়া গোল ছিল, তার সাথে টিরিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে লুইস মাচাডো একটা গোল করেন নর্থ ইস্টের, সেটা একদম ডিজালাউড গোল ছিল। এসসি ইস্টবেঙ্গলের তিনটে পেনাল্টি দেওয়া হয়নি একটা ম্যাচে, কোন ম্যাচে আমার ঠিক মনে পড়ছে না। এছাড়া বিভিন্ন যে ফাউল, সেগুলি এসসি ইস্টবেঙ্গলের, যেমন অজয় ছেত্রীরটা অবশ্যই ইয়েলো কার্ড ছিল, তবে প্রথমটা যে ইয়েলো কার্ড দেখানো হয়েছিল সেটা ইয়েলো কার্ড কোনো মতেই ছিল না। ড্যানি ফক্সের রেড কার্ড, সেটা তো একটা জলজ্যান্ত উদাহরণ। এবং অবশ্যই এই বিষয়গুলি নিয়ে কিন্তু বেশি দিন, মানে মুখ বন্ধ করে রাখা সম্ভব নয়, যেটা কিন্তু ফাউলারের মতো একজন রাগি বা একজন প্রিমিয়ার লিগ থেকে আসা লিভারপুল লেজেন্ড, ইংল্যান্ড ফুটবলের অন্যতম সর্বকালের শ্রেষ্ঠ স্ট্রাইকারের পক্ষে মেনে নেওয়া অসম্ভব, কারণ তিনি যে পরিবেশে, যে ফুটবলে তিনি বড় হয়েছেন, তার পক্ষে এগুলি মেনে নেওয়া সত্যি অসম্ভব। অর্থাৎ এটা মানতেই হবে, ফাউলার ঠিক কাজ করেছেন, প্রতিবাদ জানিয়েছেন। তবে কোথাও না কোথাও একটা জিনিস কিন্তু বাকি টিমগুলির করা উচিত ছিল, সেটা হচ্ছে ফাউলারকে সাথ দেওয়া। অর্থাৎ এই এগারোটা টিমের একটা টিমের কোচ মাত্র প্রত্যেকটা তিন রেফারিংয়ের বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু বাকি কোনো টিম কিন্তু কোনো কথা বলছেন না। কিবু ভিকুনাকে দেখো, লাস্ট ম্যাচে তাকে যখন রেফারিং নিয়ে প্রশ্ন করা হয়, তিনি জাস্ট একটাই কথা বলেন, আমি এই নিয়ে কিছু মন্তব্য করতে চাচ্ছি না। অর্থাৎ তিনি জানেন যে রেফারিং নিয়ে মন্তব্য করলে কিচ্ছু হওয়ার নেই, জাস্ট তাকে আবার বিভিন্ন সমস্যায় পড়তে হতে পারে, তাকে এবং তার দলকে। সুতরাং এই নিয়ে কথা বলার থেকে মুখ বন্ধ করে থাকা ভালো।
সুতরাং এই মুহূর্তে আমি এই দিক থেকে, এই নজর থেকে, এই পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে চাই, ফাউলার একদম ঠিক কাজ করেছেন, রেফারিংয়ের বিরুদ্ধে কথা বলেছেন, তবে কোথাও না কোথাও তাকে সাথ দেওয়ার কিন্তু একটা লোকের অভাব ছিল, একটা টিমের অভাব ছিল, সেটাও কিন্তু বলতে হবে। তো এই পক্ষে নিয়ে তোমরা কী কী বলতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবার চলে আসি বিপক্ষে কোন কোন কথা বলার আছে সেই সব নিয়ে। তোমরা জানো যে আমরা জাস্ট নিউজ পাই, নিউজ তোমাদের দেই, তোমাদের সবসময় আপডেটেড রাখার চেষ্টা করি। আমাদের এই ছোট্ট বুদ্ধিসম্পন্ন মাথায়, ফুটবল মগজাস্ত্রে আমরা বলতে পারি না এর বিপক্ষে কোনো যুক্তি। এর কারণ রেফারিংয়ের মান খুবই নিম্নমানের এবং এর বিরুদ্ধে প্রতিবাদ জানানোই কিন্তু বলতে পারো সাহসী কাজ বা বুদ্ধিমানের কাজ, মুখ বন্ধ করে থাকা একটা বোকামি হবে। এক্ষেত্রে যদি বিপক্ষে কিছু বলা যায় সেটা হচ্ছে রবি ফাউলারের বোঝা উচিত ছিল ইন্ডিয়ান কন্ডিশন এবং তারপর ভারতে আসা উচিত ছিল। যদি তিনি সেটা জেনেই থাকতেন তাহলে কিন্তু প্রথম ম্যাচ থেকে রেফারিংয়ের বিরুদ্ধে কিছু বলতে পারতেন না এবং তার এটা জানা উচিত ছিল যে আইএসএলের রেফারিংয়ের মান প্রিমিয়ার লিগ বা ইংল্যান্ডের রেফারিংয়ের মানের থেকে কতটা নিম্নমানের। সুতরাং এই বিষয়ে কিন্তু তাকে আরও পড়াশোনা করে ভারতে আসতে হতো। আর সবথেকে বড় কথা, তিনি যখন দেখছেন আইএসএলের রেফারিংয়ের মান এতটা নিম্নমানের, তখন কিন্তু দু একবার বলার পর তাকে চুপ করে থাকা উচিত ছিল বলে আমার মনে হয়, কারণ তখন তাকে দেখতে হতো যে বাকি অন্য টিমের সাথেও কিন্তু খারাপ রেফারিং হচ্ছে, তারা কিন্তু সার্কামস্ট্যান্সেস বুঝে কিন্তু কথা বলছেন এবং বেশিরভাগ সময় কিন্তু রেফারি নিয়ে বা রেফারিং নিয়ে কোনো কথা বা কোনো মন্তব্য করছেন না যাতে তাদের দলের বা তার কোনো ক্ষতি না হয়। আর সেক্ষেত্রে কিন্তু ফাউলার এটা ঠিক বিপরীত করেন, তিনি দিনের পর দিন মানে খুবই খারাপ ভাষায় কিন্তু রেফারি এবং আইএসএল কর্তৃপক্ষকে তিনি কথা শোনান এবং লাস্ট ম্যাচে তো একদম সরাসরি তিনি বলেছেন যে কথাটা। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আইএসএল কর্তৃপক্ষর একটু রাগ হওয়াটা স্বাভাবিক, তাকে শোকসটা করা স্বাভাবিক। এদিক থেকে দেখতে গেলে ফাউলারেরও একটু ভুল হয়েছে, মানে তিনি সরাসরি এগুলি বলেছেন। তবে আবারও সমস্ত পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু বলা যায় ফাউলার যা করেছেন আমার মনে হয় সেক্ষেত্রে অন্য কোচের তাই করা উচিত ছিল। আমি এখনও এই মুহূর্তে দাঁড়িয়ে ফাউলারের সাথেই রয়েছি, কারণ আইএসএলের রেফারিংয়ের মান সত্যি খুবই খারাপ, সত্যি খুবই জঘন্য, সত্যি খুবই মানে একটা ম্যাচের ফলাফল পাল্টে দেওয়ার মতো ক্ষমতা রাখে রেফারিরা। সেক্ষেত্রে ফাউলার যা করেছে আমি এক কথায় একদম একমত। তবে অবশ্যই যেহেতু তিনি একা কাজটা করেছেন, যদি সাথে আর একজন অন্তত থাকতো তাহলে কিন্তু এই পরীক্ষার মুখে ফাউলারকে পড়তে হতো না। সুতরাং কোথাও না কোথাও কিন্তু ফাউলারকে বুঝতে হতো যে আমি একা এই জায়গায়, আমার সাথ দেওয়ার মতো কোনো বন্ধু কিন্তু নেই। তাই কিন্তু ফাউলারকে হয়তো লাস্ট ম্যাচে কথাগুলি বলা উচিত ছিল না। তোমরা কি বলতে চাইছো অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমরা ফাউলারের পক্ষে না বিপক্ষে অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব একদম ফ্রি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম, তো ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ব্যাপারটা তোমাদের বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পেরে থাকি অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো আর চ্যানেলের প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটা অল অপশনটা প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাও। তো চলো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।